জন্মদাত্রী মাকে কুঠার আঘাত করে হত্যা করার পর ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত মৃতদেহ রেখে বিছানায় সুখনিদ্রা ছেলের। ঘটনার দুদিন পর পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার রাধাপুর গ্রামে। সোমবার সকাল আনুমানিক 11:30 নাগাদ রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা শান্তি দেবনাথের বাড়িতে মিটার দেখতে আসেন বিদ্যুৎ দপ্তরের এক কর্মী। তখনই তিনি দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এবং বেশ কিছুটা রক্ত পড়ে রয়েছে ঘরের বাইরে। এছাড়াও মাটিতে একটা বড় গর্ত করা রয়েছে। আতঙ্কিত হয়ে পাড়ার লোকজনদের ডাক দেন তিনি। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। থানার পুলিশ এবং ফরেন্সিক টিমকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। পুলিশের ডাকাডাকিতে ঘরের ভেতর থেকে দরজা খুলে দেন বাড়ির মালিক শান্তিনাথের ছেলে রাজু দেবনাথ। তখনই দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে শান্তিনাথের রক্তাক্ত মৃতদেহ। সাথে সাথে রাজুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় দিনই গ্রামের অন্যান্য মহিলাদেরকেও রাজু দেবনাথ মারধর করেছে বলে এদিন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘ বহু বছর ধরে মা ও ছেলে একসাথে থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। কর্মসূত্রে আগরতলায় থাকেন রাজুর পিতা জিতেন্দ্রনাথ। নিয়ে আইসে ইলেকট্রিক বিল যারা করে আজকে 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 তখন 11:30 হইব। হওয়ার পরে দেখছে যে এখানে রক্ত দেখা যায় মাসে উড়ে। তখন তাই নিয়ে বাড়িয়া ফারা প্রতিবেশী সবাইকে ডাকছে, সবাই আমরা আইসি। আওয়ার পরে দেখছি এই অবস্থা, দেখা তো বুঝছি যে এখানে একটা কিছু ঘটনা হয়েছে। তখন আমরা পুলিশ কল করছি, পুলিশ আইসে। পুলিশ আওয়ার পরে দরজা খুললা দেখা গেছে তার মার লাশটা নিছে হে বিছনাতে দিব্যি শুয়ে রয়েছে। শান্তি দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ধর্মনগর থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানিয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপকর্মের কথা স্বীকার করেছে মৃতার ছেলে রাজু দেবনাথ। দুদিন আগে কাঠ কাটার একটি কুঠার দিয়ে মাকে হত্যা করেছে বলে জানিয়েছে সে। 6 তারিখ দুপুর অনেক 1টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে পূর্ব রাধাপুর শান্তি দেবনাথের বাড়িতে একটা মৃতদেহ আছে। এই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি সহ আমরা আসি এবং এসে দেখতে পাই যে পূর্ব রাধাপুর ওয়ার্ড নম্বর 3-এর শান্তি দেবনাথ, যাহার বয়স 65 বছর, ওনার ডুয়েলিং হাটি অর্থাৎ বসত ঘড়ি ওনার ডেড বডি পড়ে আছে এবং রক্তাক্ত জখম অবস্থায়, প্রচুর রক্ত ওজিং মানে নির্গত হতে ছিল। তো ওই ঘটনাস্থল অর্থাৎ ঘর থেকেই ওনার ছেলে যা রাজু দেবনাথ বয়স, সেও ঘরের ভেতরে ছিল। তো আমরা এসে দরজা খুলে রাজু দেবনাথকে বের করি এবং রাজু দেবনাথ স্বীকার করে যে ওর মা শান্তি দেবনাথকে গত 2 দিন আগে রাত্রিবেলা নিজেই ও মেরেছে, মানে হত্যা করেছে। স্যার কি দিয়ে মেরেছে এটা কিছু বোঝা গেছে? আপাতত যা আমরা খবর পেয়েছি যে একটা কুঠার, একটা কুড়াল ব্যবহার হয়েছে এই মানে হত্যার ব্যাপারে। একটি হত্যার মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে ধর্মনগর থানার পুলিশ। গোটা ঘটনায় রাধাপুর এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।